বিশেষত সোশ্যাল সাইটে খোলামেলা ছবি প্রকাশ করে পুনম নিজেকে সবার নজরে রেখেছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনস্টাগ্রামে খোলামেলা হয়ে হাজির হয়েছেন আগের চেয়ে এখন আরও বেশি বেসামাল পুনম পাণ্ডে। মর্নিং পিক ক্যাপশন লেখা ওই ছবিগুলোতে পুনমকে দেখা যাচ্ছে শুধু বিকিনি পরে বিছানায় শুয়ে রয়েছেন। এখানেই শেষ নয়, যেসবে উপস্থিতি মিলেছে তার খুব অল্প সময়ে পুনমের ওই বেসামাল ছবিগুলো ভাইরাল হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল সাইটে। এ নিয়ে নানান মন্তব্য প্রকাশ করছেন সেখানে। নেশা নামের একটি ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে পুনমের। এরপর বলিউডে আর কোনো ছবিতে তার সেভাবে উপস্থিতি মেলেনি। তবে খোলামেলার জন্য পুনম বেশ নামডাক ছড়িয়েছেন, বিশেষত ভারতের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টগুলোতে তিনি ঘোষণা দিয়েই বসেন, ভারত যদি ম্যাচ জিতে তাহলে পুরো নগ্ন হয়ে সবার সামনে আসবে। এসব নিয়ে সমালোচনাও কম পড়তে হয়নি পুনমকে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে সাবস্ক্রাইব করুন।